আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার এই বাইকে গত 1 বছর যাবত বাইকের সিকিউরিটি হিসেবে ট্যাশ লক কম্বো ভার্সনটা আমি ব্যবহার করতেছি দীর্ঘ 1 বছর ধরে। তো এই ট্যাশ লক কম্বোটা 1 বছর ব্যবহার করার পর একটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি চলে আসছি। তো এই ট্যাশ লক কম্বোটা 1 বছর বাইকে ব্যবহার করার পর কি কি ভালো দিক পেয়েছি, কি কি খারাপ দিক পেয়েছি সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এই ট্যাশ লকের ভালো এবং খারাপ দিকগুলো। তো এই ট্যাশ লক কম্বোর আসলে ভালো দিকের থেকে খারাপ দিকগুলো অনেক কম, মানে ভালো দিকগুলোই বেশি আমার কাছে মনে হয়েছে। তো প্রথমে এর কি কি ভালো দিকগুলো পেয়েছি সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো প্রথমত যে ভালো দিকটা সেটা হচ্ছে যে অন্যান্য বিভিন্ন যে সিকিউরিটি গুলো আছে বাইকের তার থেকে সেই তুলনায় কিন্তু এই ট্যাশ লকটা কিন্তু অনেকটা বেশি সিকিউর। যদি লক করে রাখেন বাইক চাবি অফ করার পর, এটা লক করে রাখার পর আপনি এই রিমোটটা না থাকলে কি কারো কাছে যদি চাবিও থাকে তাহলে কিন্তু এই রিমোট দিয়ে আনলক না করা পর্যন্ত কিন্তু এই বাইকটা স্টার্ট করতে সে কোনোভাবেই পারবে না। এটা হচ্ছে রিমোট। এই রিমোট হচ্ছে দুইটা দিয়েছে, মানে এই ট্যাশ লকের সাথে ট্যাশ লক কম্বোর সাথে কিন্তু দুইটা রিমোট দেবে আপনাকে। দুইটা রিমোটের মধ্যে এইটা হচ্ছে মেন রিমোট। তো আর একটা যে রিমোট আছে ওইটা আসলে খুব বেশি কাজের না আমার কাছে মনে হয়েছে। কাজের না বলতে প্রধান এই রিমোটের সাথে ওই রিমোটের প্রধান একটা যে পার্থক্য সেটা হচ্ছে এই রিমোটে অ্যালার্ম বাজবে কিন্তু ওই রিমোটটাই অ্যালার্ম বাজবে না। তাছাড়া এই রিমোটে যে বাটনগুলো আছে এই সব বাটন কিন্তু ওই রিমোটটাই আছে, আপনি আনলক করতে পারবেন, লক করতে পারবেন, সবই করতে পারবেন কিন্তু শুধুমাত্র এই রিমোটটাই অ্যালার্ম বাজবে, ওই রিমোটটাই অ্যালার্ম বাজবে না, এটাই হচ্ছে পার্থক্য। তারপরেও এটা যদি আপনার কখনো নষ্ট হয়ে যায় রিমোটটা, তারপরেও বিকল্প হিসেবে আপনি ওই রিমোটটাতে কাজ চালাতে পারবেন। এই যে আমি এখান থেকে রিমোট দিয়ে বাইকটা লক করে দিলে যখন বাইকে টাচ করা হবে, বাইক লক করার পর বাইকে যখন টাচ করা হবে তখন বাইকে একটা শব্দ হবে, মানে সাইরেন বাজবে আর সেই সাথে রিমোটেও অ্যালার্ম বাজবে। অ্যালার্ম শুনে কিন্তু খুব সহজেই আমি বুঝতে পারবো যে আমার বাইকের কাছে কেউ আসছে আর সেই সাথে কিন্তু আমার মোবাইল ফোনেও কল আসবে। আবার আমি চাইলে যে আমি যদি চাই যে বাইকে অ্যালার্ম বাজবে, রিমোটে অ্যালার্ম বাজবে কিন্তু মোবাইলে কল আসবে না, সেটাও আমি চাইলে অফ করে রাখতে পারবো অ্যাপসের মাধ্যমে। এটা একটা অ্যাপস আছে মোবাইলে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবো আর তার মধ্যে ওই অ্যাপসের মধ্যে থেকে আমি গাড়ি অফ করতে পারবো, অন করতে পারবো। অ্যাপসের মধ্যে থেকে আমি গাড়ির লোকেশন দেখতে পারবো, এর মধ্যে আছে জিপিএস ট্র্যাকার, গাড়িটা কোথায় কোথায় আজকে গিয়েছে সব কিছু দেখতে পারবো, কত কিলোমিটার চলেছে সব কিছু কিন্তু দেখতে পারবো। এছাড়াও অ্যাপসের মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে, সবগুলো আসলে বলে শেষ করতে পারবো না, অনেক কিছু আছে অ্যাপসের মধ্যে, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো টোটাল গাড়িটা অ্যাপসের মাধ্যমে। তো দেখা যাচ্ছে গাড়িটা আপনার কাছে কেউ নিয়েছে, নিয়ে এসে বলতেছে আমি অমুক জায়গায় যাবো কিন্তু সে আসলে যাচ্ছে তার থেকে অনেক বেশি দূরে, অন্য কোনো জায়গায় যাচ্ছে। তো সেটা কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে বসেই মোবাইলে বসে দেখতে পারবেন সে গাড়িটা নিয়ে কোথায় কোথায় যাচ্ছে এবং কোথায় কোথায় গিয়েছে, কত কিলোমিটার চালিয়েছে সব কিছু কিন্তু দেখা যাবে। আর চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু গাড়িটা অফ করে দেওয়া যাবে। যদি আপনার ফোনে এমবি না থাকে অ্যাপসে ঢোকার জন্য সেক্ষেত্রেও কিন্তু SMS এর ব্যবস্থা আছে, SMS দিয়েও কিন্তু গাড়িটা অফ করা যাবে, অন করা যাবে। গাড়িটা শুধু চুরিই না, দেখা যাচ্ছে যে গাড়িটা যদি আপনার কাছে কখনো ছিনতাইকারী ছিনতাই করতে যায় সেক্ষেত্রে যদি আপনার কাছে শুধু গাড়িটা নিয়ে চলে যায় সেক্ষেত্রে আপনার কাছে রিমোট থাকলে কিন্তু আপনি সাথে সাথে রিমোট বাটন প্রেস করে কিন্তু গাড়িটা লক করে দিতে পারবেন, স্টার্ট অফ হয়ে যাবে, গাড়ি শব্দ হবে। আবার যদি দেখা যাচ্ছে রিমোটটাও নিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল থাকলে মোবাইল দিয়েও কিন্তু সাথে সাথে গাড়িটা অফ করে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে। তো বুঝতেই পারতেছেন এই সিকিউরিটি কতটা স্ট্রং। তো সিকিউরিটির দিক থেকে আমার কাছে এটা ভালো মনে হয়েছে যথেষ্ট, অন্যান্য যেসব সিকিউরিটি সিস্টেম আছে সেসবের থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। তো এরপর দ্বিতীয় যে ভালো দিকটা এটা সেটা হচ্ছে যে এই ট্যাশ লক কম্বোর ভিতরে কিন্তু এর সাথেই কিন্তু বিল্ট ইন ভাবে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। এই রিমোটের মধ্যে কিন্তু অনেক ধরনের ফিচার আছে, যেমন আপনাদের যদি আমি দু একটা বলি যে এই যে যে অনেকে কিন্তু এই যে সিগন্যাল লাইটে ইন্ডিকেটর যে সাউন্ডটা লাগায়, ইন্ডিকেটর চলে আসতে যে সাউন্ডটা হবে সেই সাউন্ডটা যে আলাদা লাগায় সেটা দেখা যাচ্ছে যে আপনার আলাদা করে লাগানো লাগবে না, এই ট্যাশ লক লাগালে এর মধ্যেই কিন্তু এটা থাকবে অটোমেটিক। এখানে আপনি সিগন্যাল দিলে এই ট্যাশ লকের থেকে এটা কিন্তু ওই সিগন্যাল সাউন্ডটা হবে, তো আলাদা করে এটা আপনার লাগানো লাগছে না। তারপরে আর একটা বিষয় আছে যে যেটা দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি লাইট, অর্থাৎ 4টা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলে, এটা কিন্তু অনেকে সিস্টেম করে নেয়, আলাদা সুইচ লাগিয়ে নেয়, এটা ঝামেলা আছে। তো আপনি যদি ট্যাশ লক লাগান তো ট্যাশ লক ব্যবহার করলে কিন্তু এই ফিচারটাও এর মধ্যে অটোমেটিক থাকবে, মানে রিমোটের বাটন প্রেস করে কিন্তু আপনি ইমার্জেন্সি লাইট জ্বালাতে পারবেন, অর্থাৎ 4টা সিগন্যাল লাইট একসাথে জ্বলবে, এটাও কিন্তু অটোমেটিক এই ট্যাশ লক লাগালে এর মধ্যে এটা আছে, এটা আপনাকে আলাদা করতে হবে না। তো এরপর যে ভালো দিকটা সেটা হচ্ছে যে এই যে ট্যাশ লকের রিমোট, এই রিমোটের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আসলে অনেক দিন ব্যবহার করা যায়। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে আমি 1 বছর ধরে ট্যাশ লকটা ব্যবহার করতেছি, আজ পর্যন্ত এই রিমোটের এই ব্যাটারিটা চেঞ্জ করি নাই, 1টা বছর কিন্তু টানা এই ব্যাটারিটা চলতেছে, এখনও আমি চালাচ্ছি, এখনও হয়তো আরও বেশ কিছুদিন চালাতে পারবো, যদিও চার্জ একটু কমে গেছে বোঝা যায়, তারপরেও কিন্তু ব্যাটারিটা এখনও চেঞ্জ করা লাগেনি, মানে এখনও আশা করা যায় আরও মিনিমাম 2-3 মাস আমি ব্যবহার করতে পারবো এই ব্যাটারি। তো ওনারা আমাকে ট্যাশ লক যারা লাগিয়েছিল ওনারা বলে দিয়েছিল যে 6-8 মাস ব্যবহার করা যাবে, কিন্তু আসলে তার থেকেও বেশি দিন কিন্তু ব্যবহার করা যাচ্ছে। আর আমার যে গাড়িটা খুব বেশি ব্যবহার হয় না তাও না, গাড়িটা কিন্তু প্রতিদিন চলে, সবসময় ব্যবহার হয়, তারপরেও কিন্তু 1 বছর ধরে আমি এটা ব্যবহার করতেছি, ব্যাটারির চার্জ কিন্তু এখনও ফুরায়নি, আমি এখনও ব্যবহার করতেছি। এর আরেকটা ভালো দিক হচ্ছে আমি চাইলে কিন্তু বাইকটা সাইলেন্টলি লক করতে পারবো, যার ফলে
বাইকে কেউ টাচ করলে শুধুমাত্র রিমোটে অ্যালার্ম বাজবে, বাইকে কিন্তু কোনো শব্দ হবে না। আবার আমি চাইলে সাইলেন্টলি আনলকও করতে পারবো বাইক। তো ভিউয়ার্স, এসব ভালো দিকগুলো মেইনলি এই টেসলক কম্বোর পেয়েছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি এর ভালো দিকগুলো বললাম টেসলক কম্বোর, তো এখন আমি এর খারাপ দিকগুলো বলবো। খারাপ দিকগুলো আসলে খুবই কম। তো খারাপ দিকগুলোর মধ্যে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাটারিটা কিছুটা ডাউন করে দেয় বাইকের। তো এটা আসলে কমন বিষয়, এটা সাধারণ বিষয়। এসব ডিভাইস লাগালে বাইকে ব্যাটারিটা একটু ডাউন করবে, এটাই স্বাভাবিক। তবে আসলে খুব বেশি যে ডাউন করে সেটা না। অনেকে বলে যে বাইকের ব্যাটারি অনেক বেশি ডাউন করে দেয় লাগানোর সাথেই, কয়েক কিছু দিন পরে বাইকের ব্যাটারি চেঞ্জ করা লাগছে, একদম ব্যাটারি শেষ করে দেয়। আসলে এগুলো কিন্তু ঠিক না। আবার অনেকে বলে থাকে যে ব্যাটারির উপর কোনো চাপ পড়ে না, তারপর ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না, এটা আলাদা ব্যাটারি দেওয়া আছে, মানে বাইকের উপর ব্যাটারির উপর কোনো চাপ পড়বে না, কোনো সমস্যাই হবে না। এটাও কিন্তু আসলে পুরোপুরি কথা ঠিক না, কারণ ব্যাটারির উপর কিছুটা চাপ পড়ে, এটা সত্যি কথা। কিন্তু মানে আমি নিজেও দেখছি, দেখা যাচ্ছে যে বিশেষ করে আপনার বাইকটা যদি একটা না পাঁচ ছয় দিন পড়ে থাকে, বাসায় পড়ে থাকে, স্টার্ট না করায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা বসে যেতে পারে, মানে ব্যাটারিটা একদমই ডাউন হয়ে যায়। তখন আমার নিজের সাথেও কয়েকবার এরকম হয়েছে। দেখা যাচ্ছে এই যে আমি কিছুদিন আগেও বাইকটা একটা না চার পাঁচ দিন পড়েছিল বাসায়, তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এসে দেখি যে বাইকটা স্টার্ট নিচ্ছে না, সেলফ নিচ্ছে না, একদম ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে। তো তখন আমি ব্যাটারিটা নিয়ে আবার চার্জ করলাম, তারপরে বাইকটা স্টার্ট দিতে পারছি। তো এরকম। আর তাছাড়া আপনি যদি রেগুলার চালান, দেখা যাচ্ছে যে রেগুলার বাইকটা চলতেছে, ব্যাটারিটা চার্জ হচ্ছে প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে খুব বেশি সমস্যা আপনার হবে না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যেটুকু। তো তারপরেও অনেকের শুনি যে দেখা যাচ্ছে কিছু লাগানোর কিছুদিন পরেই ব্যাটারি, অনেকে বলে যে নাকি চেঞ্জ করতে হয়েছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে হাতে গোনা দু একজনের হয়তো কোনো কারণে হতে পারে। যাই হোক, আমার পার্সোনালি ওরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি যে গাড়ি প্রতিনিয়ত চালানোর পরেও ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে। শুধুমাত্র ওই বাইকটা চার পাঁচ দিনের উপরে বাসায় ফেলে রাখলে তখন ব্যাটারিতে একটু প্রবলেম হয়, তাছাড়া খুব বেশি প্রবলেম আমি ফেস করিনি। কারণ আমার এই যে বাইকের বয়স হচ্ছে দুই বছরের বেশি, আমি কিন্তু এক বছর ধরে টেসলকটা ব্যবহার করতেছি এবং বাইকের বয়স দুই বছরের বেশি, তারপর কিন্তু এখনও পর্যন্ত আমি একবারও ব্যাটারি চেঞ্জ করিনি। সেই ব্যাটারি কিন্তু এখনও চলতেছে আমার, আমি টেসলক লাগিয়েও কিন্তু এক বছর পার করে ফেলছি, তাও এখন আমার ব্যাটারিটা চেঞ্জ করা লাগেনি। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে এটাই হচ্ছে বিষয় যে ব্যাটারিটা ডাউন করে ঠিকই, কিন্তু খুব বেশি না, মানে কিছুটা ডাউন করে সেটুকু। আসলে আপনার বাইক আগে নাকি ব্যাটারি আগে? অবশ্যই আমার কাছে কিন্তু বাইক আগে, ব্যাটারি একটা ব্যাটারির দাম আর কত, কিন্তু আপনার বাইকের সিকিউরিটিটা কিন্তু সবার আগে। যেমন আমার কাছেও তাই, বাইকের সিকিউরিটিটা সবার আগে, একটা ব্যাটারি কিন্তু কিছু না। ব্যাটারি কি এমন তো না যে ব্যাটারি লাগানোর সাথে আমাকে দুই মাস পরে চেঞ্জ করে ফেলতে হচ্ছে, এমন তো না। আমি তো ব্যাটারি দিয়ে এই টেসলক লাগানোর পরে ব্যাটারিটা এক বছর পার করে ফেলছি, আর এ পর্যন্ত নতুন বাইক কেনার পরে আমি ব্যাটারি চেঞ্জ করিনি, যেটা বললাম। ব্যাটারিটা অতটাও ডাউন হয় না যতটা মানুষ বলে, এতটাও কিন্তু আসলে ডাউন হয় না, কিছুটা ডাউন হয়। তো দ্বিতীয় যে খারাপ দিকটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটার দাম। তো এটার দাম আসলে একটু বেশি, এটা আমি কিনেছিলাম 4500 টাকা দিয়ে, অর্থাৎ 4500 টাকা দিয়ে। তো অন্যান্য সিকিউরিটি সিস্টেমের তুলনায় এটার দাম একটু বেশি। তবে আসলে যদি অন্যান্য সিকিউরিটির তুলনায়, অন্যান্য সিকিউরিটি সিস্টেমের তুলনায় যদি আমি এটার সিকিউরিটির তুলনা করি, এটার সব ফিচারের তুলনা করি, তাহলে কিন্তু সেই হিসেবে দামটা অতটাও বেশি বলা যায় না। কারণ কি, এটার মধ্যে যত প্রকার ফিচার আছে, যেই সিকিউরিটি সিস্টেম, যা যা আপনাদের বললাম সব কিছু, তাতে কিন্তু দামটা একটু বেশি মনে হলেও আসলে অতটা বেশি না, এই মানে ফিচার্স এবং সিকিউরিটি অনুযায়ী। তো তারপর যে খারাপ দিকটা এটার, সেটা হচ্ছে যে এটা যদি নতুন কেউ ব্যবহার করে, দেখা যাচ্ছে যে যেমন আমি এটা ব্যবহার করতেছি এক বছর ধরে, আমার তো অভ্যাস হয়ে গেছে, এই কারণে আমার এখন ঝামেলা মনে হয় না। কিন্তু নতুন কারোর কাছে বাইক গেলে কিন্তু এটা ঝামেলা মনে করতে পারে। এটা লক করা অবস্থায় প্রথমে এটা রিমোট দিয়ে আনলক করে নিতে হবে, এই বাটন চেপে আনলক করে তারপরে চাবি দিতে হবে, চাবি দেওয়ার পরে তারপরে আবার এই বাটন চেপে তারপরে কিন্তু বাইকটা স্টার্ট দিতে হবে। তো এটা অবশ্যই একটু ঝামেলা মনে হতে পারে নতুন কারোর কাছে বাইক দিলে, যে আগে টেসলক যুক্ত কোনো বাইক ব্যবহার করেনি, তার কাছে কিন্তু ঝামেলা মনে হতে পারে। তবে এটা আসলে সেরকমভাবে খারাপ দিক বলা যায় না, একটু যারা ব্যবহার করে কিছুদিন ব্যবহার করলে অভ্যাস হয়ে যাবে, যেমন আমার এখন হয়ে গেছে অভ্যাস, কোনো সমস্যা হয় না। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদের এই টেসলক কম্বোর ভালো এবং খারাপ দিকগুলো বললাম। তো এখন আপনারা নিশ্চয়ই ডিসিশন নিতে পারবেন যে এই টেসলকটা আপনাদের বাইকে ইনস্টল করা উচিত কি উচিত না। আসলে আমাকে যদি সাজেশন দিতে বলেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি বাইকের সিকিউরিটিটা আগে হয়, যেমন আমার ক্ষেত্রেও তাই, যে আমার সবার আগে বাইকে ব্যাটারি থেকে বাইকের সিকিউরিটিটা আমার কাছে মেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টেসলকটা ব্যবহার করতে পারেন। ওই যেটা বললাম যে বাইকের ব্যাটারি অতটাও ডাউন হয় না, যেটুকু হবে ওটুকু মানিয়ে নেওয়া যায়, খুব বেশি সমস্যা না। আর আপনার যদি দেখা যাচ্ছে যে বাইকটা খুব বেশি সিকিউরিটির প্রয়োজন হয় না, দেখা যাচ্ছে বাইকটা আপনার সবসময় সাথেই থাকে, সবসময় আপনার চোখের সামনেই থাকে, আপনি বাইক রেখে আপনার দূরে কোথাও যেতে হয় না, আশেপাশে কোথাও যেতে হয় না, সেক্ষেত্রে আপনার টেসলকটা আমি বলবো লাগানো না লাগানোই ভালো। তো তাছাড়া যদি আপনার সিকিউরিটির প্রয়োজন হয় আর বাইকটা রেখে আপনার কোথাও এদিক ওদিক যেতে হয়, দেখা যাচ্ছে আপনার বাইকটা নিচে রেখে দুই তিনতলা চারতলায় উঠতে হয় উপরে, সেক্ষেত্রে আপনি টেসলকটা অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। এটা থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স আশা করি আপনি পাবেন। তো আমি যেমন সব মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স এর থেকে পেয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।